বাংলাদেশে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নর্থান্টস গ্লোবাল ফিমেল নেটওয়ার্কিং গ্রুপের উদ্যোগে রবিবার নর্থহ্যাম্পটনের স্থানীয় একটি সেন্টারে ফ্যামিলি চ্যারিটি ইভেন্ট নামে এক ফান্ড রেজিং অ্যাপিল সম্পন্ন হয়েছে। দর্শক, এ নিয়ে বিস্তারিত দেখুন এম এ ফাত্তা চৌধুরী ফয়সালের রিপোর্টে। শরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জ সহ বৃহত্তর সিলেটের মানুষ, শত বছরেও এ ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়নি সিলেটবাসী। ব্যক্তিগত কিংবা বিভিন্ন সংস্থার মাধ্যমে বানবাসী অসহায় মানুষের প্রতি ইতিমধ্যেই সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রবাসীগণ। এদিকে রবিবার নর্দাম্পটনের স্থানীয় একটি সেন্টারে নর্দান্স গ্লোবাল ফিমেল নেটওয়ার্কিং গ্রুপের উদ্যোগে বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য ফ্যামিলি চ্যারিটি ইভেন্ট নামে এক ফান্ড রেজিং অ্যাপিল সম্পন্ন করেছেন। চ্যারিটি ইভেন্টে উত্তোলিত অর্থ শতভাগ ডোনেশন পলিসির মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে, এমনটাই জানান সংগঠনের ফাউন্ডার চেয়ারম্যান সলিসিটার মিনারা হান্নান, সংগঠনের সদস্য ইয়াসমিন নারিন এবং হিবাক উমর। We have all gathered here today for a family charity event to raise funds for the flood victims in Bangladesh. People from all walks of life, regardless of their religious belief and ethnicity, everyone's come together here today to stand in solidarity for prayers and to raise funds to help the flood victims in Bangladesh. I know we've exhausted our pockets, but our aim has to continue. We have to continue supporting the flood victims. পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ইভেন্টে উপস্থিত হয়ে বন্যার্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান কাউন্সিলর আজিজুর রহমান, কাউন্সিলর এনামুল হক, এম এ রৌফ, রাজমিয়া, সেক্রেটারি গিয়াসউদ্দিন প্রমুখ। বিভিন্ন ধরনের স্টল ও রকমারি সুস্বাদু খাদ্যদ্রব্য বিক্রির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে চ্যারিটি ইভেন্টে সহযোগিতা করেন কমিউনিটির মহিলাগণ। চ্যারিটি ইভেন্ট বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন প্রাক্তন কাউন্সিলর নাহার বেগম, আব্দুস সালাম মাসুক, ইকবাল হুসেইন, রফিক মিয়া, শামসুল ইসলাম, সুলতানা বেগম, সায়রা বেগম প্রমুখ। এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল, এনটিভি ইউরোপ নিউজ, নর্দাম্পটন।